হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে জনপ্রিয় একটি টাইডাই নিয়ে হাজির হলাম। তো অনেক আপনারাই আমাকে রিকোয়েস্ট করেছেন কীভাবে মাল্টি কালার জনপ্রিন্ট টাইডাই করতে হয়, তো সেজন্যই আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। তো আমি ছোটো কাপড়েই নিয়েছি বোঝার সুবিধার্থে। তো দেখতেই পাচ্ছেন কাপড়টিকে প্রথমে লম্বাভাবেই ধরে নিয়েছি, তারপর কুচি করেছি, ঠিক যেমন আমরা শাড়িতে কুচিটা দেই। কুচি করে নেওয়ার পর তারপর ফোল্ডের এক প্রান্ত থেকে সুতাটি ভালো করে বেঁধে নিতে হবে। তো একটু পয়েন্টস বলে দিই, যদি আপনারা ভ্যাট ড্রাই করেন তো একটু লুজ থাকলেও সমস্যা নাই, তবে প্রুশিয়ান বা সালফার ডাই করলে সেক্ষেত্রে আপনাদেরকে কাপড়টিকে শক্ত করেই বেঁধে নিতে হবে, না হলে ঝর্ণা প্রিন্টের প্যাটার্নটি ঠিক মতো আসবে না। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে ধীরে ধীরে এটা করে নিয়েছি। তো আমার আগে থেকেই আমি আমার আড়াই গজ কাপড়ে করে নিয়েছি। তো আমি এখন রং করছি। আসলে টাইডাই বিভিন্ন থিওরিতেই করা যায়, পলিথিনে বেঁধে ভিন্ন ভিন্ন রং ইউজ করে অথবা রিপিট ফোল্ড করে ভিন্ন ভিন্ন রং ইউজ করে। আমি সেটা করি নাই, আমি একসাথেই মাল্টি কালার করেছি। তো আমার আড়াই গজ কাপড়ে টোটাল 1.5 তোলা রং আমি নিয়েছি। যেহেতু আমার 3টি রং আমি নিয়েছি, তো আমার 1/2 তোলা পরিমাণ প্রতিটা রং নেওয়া হয়েছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটি লেমন শেড কালার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ হলুদের সাথে অল্প পরিমাণ ডিপ গ্রিন ইউজ করে লেমন শেডটা তৈরি করে নিয়েছি। আসলে আপনি কী রং চান সেটা আপনি নিজে নিজেও তৈরি করে নিতে পারেন, তবে সেটা রঙের ধারণাটা থাকতে হবে। আমি অলরেডি কফি কালার রংটা কাপড়ে করে নিয়েছি, এখন আমি লেমন শেডের রংটা কাপড়ের এক এক জায়গায় ইউজ করছি। তো বাকি নীল রংটাও আমি এভাবে ইউজ করব। তো দেখতে থাকুন কীভাবে রংটা করা হয়। কাপড়টি আমি ওয়াশ করে নিয়েছি, নিয়ে এখন বাঁধনটি খুলে আপনাদেরকে প্যাটার্নটি বা ডিজাইনটি দেখানোর চেষ্টা করছি। তো অনেক আপনারাই আমাকে প্রশ্ন করেন, ইনবক্স করে বলেন যে আপু রং করার কতক্ষণ পর কাপড়টি দিয়ে ফেলতে হবে। তো আমি বলবো রং করার 1 থেকে 2 ঘন্টা পর ধুয়ে ফেললেই হবে, তার থেকে বেটার হচ্ছে আপনি রং করার পর কাপড়টিকে একেবারে ঠান্ডা করে তারপর ওয়াশ করে ফেলবেন। আবার অনেকেই প্রশ্ন করেন যে ভ্যাট ড্রাইংয়ে ফিক্সার ইউজ করতে হবে কি না। আসলে ভ্যাট ড্রাইংয়ে ফিক্সার ইউজ করার কোনো প্রয়োজন নাই। দেখতেই পাচ্ছেন মাল্টি কালার ঝর্ণা প্রিন্টটি এসে গিয়েছে। তো এই প্যাটার্নটি বা ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.